আমরা কমিশনকে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা যদি কোন রাজ্যে ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন করার জন্য সেরকম তাদের সত্যিকারেরই সে উদ্যোগ থাকে এটা পসিবল এবং ত্রিপুরার মধ্যেও এখানে গত পাঁচটা বছর যারা ভারতের সংবিধানকে পদলিত করছে মানুষের অধিকারকে উল্লঙ্ঘিত করছে অতীতে ওইরকম একটা শক্তি এরকম সময় হয়েছিল নির্বাচন কমিশন তারা চেয়েছিলেন যে তখন এটা বন্ধ করা হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা অধিকার এটাকে সম্মান জানানো হবে হয়েছে এবং এবারেও এটা হতে পারে কিন্তু এটা করতে গেলে পরে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্টভাবে তার কিছু পদক্ষেপ নিতে হবে আমরা কি কি চেয়েছি আমি বিস্তারিত বলছি না এখন যেহেতু এখানে আছে দিয়ে দেব সবাইকে এই পদক্ষেপ নিতে হবে এবং আমরা বলেছি যে এই যে কার্ড নির্বাচন দপ্তর থেকে বের করা হয়েছে এবং আমি বলেছি ডেফিনেটলি ই মাস্ট হ্যাভ দি ব্লেসিংস অব দি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া উই অ্যাপ্রিসিয়েট দিস মুভ সম্ভবত ভারতবর্ষে আর কোন রাজ্যে এরকম ভাবে যে এই মিশন জিরো পোল ভায়োলেন্স এরকম একটা মিশন নিতে হয় এবং তারাও মাথা মারলেন অর্থাৎ ত্রিপুরাতেই এরকম একটা আনপ্রেসিডেন্টেড মুভ নিতে হয়েছে ইলেকশন কমিশনকে যে সন্ত্রাস থামানোর জন্য ভোট ডাকাতি রুখার জন্য মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য এটা গত পাঁচ বছর যতগুলো নির্বাচন হয়েছে শুধু নির্বাচন কমিশনের উদ্যোগে নয় যে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগেও পঞ্চায়েত এডিসি এবং এই সিভিক বডি হয়েছে যে কিভাবে যে দিন দুপুরে পুলিশের সামনে পুলিশকে সাক্ষী গোপাল দেখে কলাগাছ হিসেবে দাঁড় করিয়ে অবশ্যই পুলিশের উপরতলার কিছু এরকম দলদাস অফিসার তাদের মদতে এগুলি হয়েছে তো পরিসংখ্যানে আমরা বলেছি যে কিভাবে 96% বেশি এই যে লোকাল বডি ইলেকশনে আনোপোস একটা কোন একটা পার্টি সারা দেশে কেন সারা পৃথিবীতেও কোথাও হয় না সারা পৃথিবীতেও কোথাও হয় না তারপর বলেছি যে 52 সালের পর ভারতবর্ষে নির্বাচন ব্যবস্থা শুরু হওয়ার পর যে রিটার্নিং অফিসারকে সমুটো অর্থাৎ ইলেকশন কমিশনকে সমুটো ইলেকশন পিছিয়ে দিতে হয়েছে গত লোকসভাতে এবং বিশাল সংখ্যক বুথে রিপোলিং দিতে হয়েছে যেটা সারা দেশের কাছে রেকর্ড ত্রিপুরা ছোট্ট রাজ্য ডেফিনেটলি তার ভোটার সংখ্যা কোন একটা পার্লামেন্টারি কনস্টিটিউন্সি এত বেশি না কিন্তু সেই তুলনায় তো এগুলি এভিডেন্স এর চাইতে আর প্রমাণ লাগে না কাজেই এই জায়গায় আমরা চাই যে নির্বাচন ঘোষণা দিন থেকে শুরু নয় এখন থেকেই যে ভারতের সংবিধানের শুদ্ধতা আমাদের দেশের সম্মান রাজ্যের গৌরব রাজ্যের ইতিহাস রাজ্যের সংস্কৃতি এটাকে যে সোজ্জলকে তুলে ধরার জন্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক কেন এরকম ভোট সন্ত্রাসী ভোট যারা লুট করে সংবিধানকে যারা পদদলিত করে এদেরকে রুখা সম্ভব রুখা যায় নির্বাচন কমিশন ত্রিপুরার এই নির্বাচনের মধ্য দিয়ে এটা করে দেখিয়ে এটা সারা দেশের কাছে পৃথিবীর কাছে তুলে ধরো তো নির্বাচন কমিশন আমাদের বক্তব্য সবটা শোনার পর তারা বলেছেন আমাদের যে মেমোরেন্ডাম তারা লাইন বাই লাইন তারা পড়বেন এক্সামিন করবেন এবং এর উপরে ভিত্তি করে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার যা যা করা দরকার তারা করবেন যখন বের হয়ে আসি আমরা আরেকটা কথা বলেছি স্যার আমরা তো পলিটিক্যাল পার্টি আর অন্য পলিটিক্যাল পার্টিও তারা বলবে হয়তো এরকম ভাবে
আপনারা ভাবতে পারেন তারা তাদের কথা বলেছে। স্যার আমাদের কথার উপরে শুধু যে করবেন না, আপনারা নিজেরাও একটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা বলেছি শুধু একটা টেস্ট করুন, যে কোন একটা গাড়ি ভাড়া করে সেই গাড়িতে বিরোধী দলের কোন পতাকা লাগিয়ে সেই গাড়িটা এই গেস্ট হাউস থেকে দক্ষিণে 15 কিলোমিটার বা এদিকে পূর্ব দিকে 15 কিলোমিটার বা উত্তর দিকে 15 কিলোমিটার পশ্চিম দিকে পাঠানো যাবে না, বাংলাদেশ হয়ে যাবে, কাটা তারে আটকে যাবে, হ্যাঁ 15 কিলোমিটার পাঠান স্যার। যদি সেই ঘরে যদি আসতে ফিরে আসতে পারে সে ইয়েতে, তাহলে ত্রিপুরাজ্যের তাহলে পরিবেশ ঠিক আছে বোঝা যাবে। হ্যাঁ বলছে তাই নাকি? হ্যাঁ তাই। আপনি যে কোনো দিন কালকে হোক বা নির্বাচন ঘোষণা হওয়ার পর যে আপনারা যে একটা নিরপেক্ষভাবে ত্রিপুরাজ্যের পরিস্থিতি যাচাই করার জন্য একটা গাড়িতে পতাকা লাগিয়ে বিরোধী দলের একটু এদিকে রানীরবাজার, এদিকে বিশালগড়, এদিকে মোহনপুর পাঠান, এই গাড়ি আগরতলা ফেরত আসবে না। এরা শুনে তো সবাই চোখ বড় বড় হয়ে গেছে। এই হলো ত্রিপুরাজ্যের সিচুয়েশন এবং এই জন্য কিরণ গিত্তে আপনার সিইওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তিনি যে মিশন জিরো কুল ভায়োলেন্স। হ্যাঁ আমার কথাগুলি শুনে, আমাদের কথাগুলি শুনে আপনাদের মনে হবে তাহলে তো বোধ হয় এটা ইম্পসিবল টাস্ক। নো, আমরা বলেছি ইট ইজ পসিবল টাস্ক, ইট ইজ পসিবল টাস্ক। 1993-তে টিএন সেশন করিয়ে দেখিয়েছে, আপনার নেতৃত্বে এটাও এবার হবে। আমরা অন্তত এই আস্থা রেখে আমরা যাব।